ঘোরের কাঁটায় তখন রাত 9টা। রাস্তার ধারে দুই যুবক বেশ কিছুক্ষণ ধরে বচসা তর্কাতর্কি করতে থাকে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় পুলিশ বাড়িতে এসে খবর দেওয়ায় মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে এক যুবক, পাশে পড়ে আছে রক্তমাখা ব্যবহৃত ছুরি। সাইকেল রেখে অভিযুক্ত পালিয়ে যায় ঘটনাস্থল ছেড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত বীরগুম রামকৃষ্ণ পাঠাগার গলিতে। এই জায়গায় আমরা কাজ করছি, হ্যাঁ, কাজ করতে করতে এবার দেখি একটা আওয়াজ আসছে, মানে বাঁচাও বাঁচাও দুবার আওয়াজ পেয়েছে। হ্যাঁ, এবার বাঁচাও বাঁচাও দুবার আওয়াজ পেয়ে আমরা এখানে এখানে এগিয়ে গেছি। এখানে এগিয়ে গিয়ে দেখি যে ওখানে কিছু একটা পড়ে আছে, ঠিক আছে। আমি ওখানে এগোইনি, ওখান থেকে মানে ওইটা পড়া দেখেই আমি চলে গেছি ছোটবাবুকে ডাকতে বাড়িতে। কিন্তু ছোটবাবুকে তো বাড়িতে গিয়ে পাইনি, আর ছোটবাবুর সঙ্গে ছোটবাবু আমাকে চেনে ভালোই, ঠিক আছে, যে সবসময় এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি বদি দোকানে। যাই হোক, আমি ওই দেখেই আগে চলে গেছি ডাক্তার। যে ছেলেটা মেরেছে তো সেই ছেলেটাকে আমরা দেখতে পাইনি, আমরা দেখতে পাইনি। যে ছেলেটা মারা গেছে তাকে চেনেন না? আমরা ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হলো এক তরতাজা যুবক। যুবকটির নাম অঙ্কন চৌধুরী, বাড়ি বীরগুম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর নকপুর এলাকায়। অভিযুক্ত দুষ্কৃতীর নাম অনির্বাণ নাগ, বাড়ি মচলন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন উলুডাঙ্গা এক নম্বর কলোনিতে। ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক 9:30 নাগাদ। জানা যায় মৃত অঙ্কনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অঙ্কন রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে লুটিয়ে পড়েছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে তৎক্ষণাৎ স্থানীয় বাউগাছি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাবড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অত্যধিক রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে তার। এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যাকারী সন্ধানে মচলন্দপুর তদন্ত কেন্দ্রের আধিকারিক অসীম পালের নির্দেশে পিএসআই অমিতাভ ভৌমিক ও এএসআই বিশ্বজিৎ কুণ্ডু মচলন্দপুরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। পুলিশ জোর কদমে ঘটনার তদন্ত শুরু করেছে। আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে লোকজন দেখে আমি দাঁড়াই। যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, আমার এলাকার মধ্যে লোকজন দাঁড়িয়ে রয়েছে কি কারণে আমি দাঁড়িয়ে দেখছি, কেউ বলছে একজন একটা খুন হয়েছে। তা আমি খুন হয়েছে কে হলো কি বৃত্তান্ত জানি না, একজন হঠাৎ করে ছবি দেখাচ্ছে এই ব্যক্তি কেউ চেনো, তা আমি ওই ছবিটা দেখে আমি চিনতে পারি। তারপরে এই হচ্ছে বিষয়, এইটুকুই আমি জানি। তারপরে আমি হসপিটালে চলে আসি। না, ও পলিটিক্যাল দলের সাথে সেইভাবে যুক্ত না, এটা বলা তো খুব কষ্ট কি কারণে হয়েছে এ তো বলতে পারবো না। ওকে ফোন করে বললো যে রকম আমার ভাগ্নেকে, ওর ভাগ্নেকে কে বা কারা ছুরি দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করেছে, কি পরিস্থিতি আমি জানছি না, আমি হাবড়া হাসপাতালে নিয়ে আসছি, এখানে আনলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। কী কারণটা আমরা বলতে পারবো না, মানে ও কোনো রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল না বা বাজে কোনো কাজের সঙ্গে, ছেলেটি ভালো ছেলে, একটা মোবাইলের দোকানে কাজ করতো বলে আমি জানি। উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় কাহারের রিপোর্ট, আনন্দ বার্তা।